শিক্ষক নিয়োগে ঠিক কতজন শিক্ষককে নিয়োগ করা হয়েছে সেই তালিকা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। কমিশন সূত্রে এটাই খবর। আজ আদালতে জানানোর আগে বৈঠকে বসছে কমিশন, সেই বৈঠকে থাকবেন মামলাকারী আইনজীবীরাও, এবং তারই সাথে সাথে আপনাদের জানিয়ে রাখবো তালিকা নিয়েই আজ মূলত এই বৈঠক। শিক্ষক নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি অর্ণবাংশ, আজ বৈঠক আছে, কতজন ভুয়ো নিয়োগ সেই তালিকা কি তৈরি করা এখনো সম্ভব হয়েছে নাকি সেই তালিকা নিয়েই আজকে বৈঠক? দেখো, সেটা হচ্ছে আমাকে বলে রাখবো এই বৈঠকে যাওয়ার আগে, যে কিছুক্ষণ আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি একটা বিষয়ে মনে করালেন যে 8ই নভেম্বরের মধ্যে যারা এই ভুয়ো ভাবে নিয়োগ পেয়েছিল তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল পদত্যাগ করার জন্য, কিন্তু তারা কি পদত্যাগ করেছেন প্রশ্ন, যদি না করে থাকেন তাহলে কিন্তু আদালত কড়া ব্যবস্থা নেবে। যারা 2 নম্বর 3 নম্বর পেয়েছিল কিন্তু লিস্টে 52 টুকরা দেখা হয়েছে, তাদের নাম কি প্রকাশ্যে এসছে, তারা কতজন, এটা হচ্ছে আদালতের প্রশ্ন। আজকে আগামীকাল সিবিআই প্রধানকে বলা হয়েছে আদালতে হাজির থাকতে। এক, এর আগে কিছু না সূত্র খবর পাচ্ছি যেখানে কমিশন তারা কিন্তু বৈঠক ডেকেছে অলরেডি, তারা কিন্তু সিবিআই থেকে একটা হার্ড ডিস্ক এর কপি তারা পেয়েছেন যেখানে কত সংখ্যক নিয়োগ তালিকা সে বিষয়ে তারা তথ্য পেয়েছেন। কমিশন সূত্রে যা খবর সেখান থেকে স্ক্রুটিনি করে কত সংখ্যক সম্পূর্ণ ভুয়ো নিয়োগ পেয়েছেন বা কতজন চাকরি পেয়েছেন তার সম্পূর্ণ তালিকা এখন প্রস্তুত করা সম্ভব হয়নি। আজকে কমিশনের তরফ থেকে সমস্ত আইনজীবীদের বলা হয়েছে যারা মামলাকারী আইনজীবী তারা উপস্থিত থাকবে কমিশনের অফিসে 5টার সময়, যেখানে বৈঠক হবে। সময়সীমার মধ্যে কিভাবে এই তালিকা প্রস্তুত করা যায়, কিভাবে শনাক্ত করা যায় সেই নিয়ে পর্যালোচনা আছে বলে কিন্তু খবর পাচ্ছি, সেই কারণে আজকে বিকেল 5টায় বৈঠক। আগামীকাল শুনানির মধ্যে কমিশন তারা পেশ করতে পারবে কিনা এখন দেখা সেটাই বিষয়। এরই পাশাপাশি উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ, কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের, আজকে হাইকোর্টের কি পর্যবেক্ষণ, কি মন্তব্য, এ বিষয়ে একটু জেনে নিই। অন্নবংশ নিয়োগী রয়েছেন আহিলি একেবারে। অন্নবংশ, এ বিষয়ে কি জানতে পারছো, তোমার থেকে এই বিষয়ে ডিটেলসে জানতে চাইবো। দেখো, সেটা হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ, সেখানে কর্মশিক্ষা যে শিক্ষক নিয়োগের জন্য সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল সেই নিয়োগের উপর বলা হয়েছে স্থগিতাদেশ। আদালতে দাঁড়িয়ে আদালতে বিচারপতি মৌখিকভাবে সবাইকে বলে দিয়েছেন যে যতক্ষণ ফার্দার নির্দেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখন নিয়োগ দেওয়া যাবে না, কারণ আজকে যেহেতু ছুটি, কারণ আজকে নিয়োগ দেওয়ার প্রশ্ন আসেই না, আগামী বৃহস্পতিবার শুনানি হতে পর্যন্ত নিয়োগ দেওয়া যাবে না। কিন্তু কেন, কারণ বলা হয়েছে যে এই যে ওয়েটিং লিস্ট, সেই লিস্ট তৈরিতে কোথাও একটা অসঙ্গতি রয়েছে, সেই অভিযোগের কারণেই কিন্তু মামলাটি হয়। বিচারপতি বলেছেন কিভাবে ওয়েটিং লিস্ট তৈরি করা হয়, কি কিভাবে রিজার্ভ ক্যাটাগরি দেখা হয়, ক্যান্ডিডেট লিস্ট কিভাবে হয়, সমস্ত তথ্য আদালতে পেশ করতে হবে। তাই বৃহস্পতিবারের মধ্যে তারা পেশ করবেন, তারপরে পরবর্তী নির্দেশ, তার মধ্যে কিন্তু কোনো নিয়োগ দেওয়া যাচ্ছে না এমনটা কিন্তু আদালত স্পষ্ট করে দিয়েছে।